তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওতে। অবশ্যই আমি থাকবো শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আধার কার্ড প্রায় সারা ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তির নামেই কিন্তু হয়ে গেছে, প্রায় অনেক মানুষ কিন্তু পেয়ে গেছে আধার কার্ড। অনেক দিন থেকেই এই কার্ড চালু হয়েছে আপনারা সবাই জানেন। তো আধার কার্ড নিয়ে বিশেষ বিশেষ আপডেটগুলো যখনই আসে আমরা সবার আগে কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে তথ্য প্রোভাইড করি। অবশ্যই যারা নতুন, একদম নতুন, এখনও যারা হাতে পাইনি আধার কার্ড, হয়তো এনরোলমেন্ট হয়ে গেছে, আবেদনের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট, কিন্তু হাতে এখনও আধার কার্ড পাইনি, কিংবা অনেক এমন আছে যাদের আধার কার্ডটি হারিয়ে গেছে কিংবা আধার নাম্বার ভুলে গেছে, কোথায় পাবেন আধার কার্ড নাম্বার? হয়তো আপনি একটা জায়গায় থাকছেন, বাড়ি এক জায়গায়, আপনিও কাজের সূত্রে কর্মসূত্রে অন্য কোথাও থাকেন, তো সেখানে আপনার আধার কার্ডটি প্রয়োজন, আধার কার্ডটি আপনার কাছে নেই, নাম্বারটা আপনার প্রয়োজন। সেই নাম্বারটা শুধুমাত্র আপনার নাম দিয়ে আপনি কিভাবে বের করবেন, সরাসরি এই প্রসেসটা আজকে এই ভিডিওতে জানবো। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আপডেট। অনেক সময় আমাদের ব্যক্তিগত বিভিন্ন কাজে, আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যদি আমরা সেই কাজগুলো না জানি। অবশ্যই আজকে শিখিয়ে দেব, দেখিয়ে দেব, জানিয়ে দেব কিভাবে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি আপনার শুধু নাম দিয়ে আপনি সার্চ করে বের করতে পারবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার প্রেস করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলে রাখবো আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে UIDAI.gov.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা হচ্ছে আধারের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আধার কার্ডের সমস্ত কিছু কন্ট্রোল করা হয়, আধারের সমস্ত আপডেট কিন্তু এখান থেকেই আপনারা জেনে যাবেন। আমি ভিডিও নিচের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটের মাই আধার অপশানে, এখানে নিচের দিকে দেখবেন এখানে লেখা রয়েছে লস্ট অর ফরগেটেন ইআইডি ইউআইডি। এখানে গিয়ে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে এইভাবে কিন্তু একটা ছোট্ট ফরম্যাট চলে আসবে। এই নিচে দেখুন এখানে নাম লিখতে হবে আপনাদের, আমি অলরেডি আমার নামটা বসিয়ে দিয়েছি, লেখা আছে, তো আপনারাও এখানে আপনার নামটাও লিখে দেবেন, আর কিচ্ছু কোথাও বসাতে হবে না, আমি শুধুমাত্র নাম দিয়ে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো নামটা বসাবেন এবং বলে রাখি আপনার যে ফোন নাম্বারটা দেওয়া আছে, যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে আপনাদের। তো আমি আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমরা কি করব, এখানে ক্লিক করব, এখানে একটা ক্যাপচা কোড চলে আসবে, সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি এক অপশন আছে, এখানে আমরা একবার ক্লিক করব। আপনিও ক্লিক করবেন, আপনার নাম লিখবেন, সম্পূর্ণ নাম, আধার কার্ডে যে নামটা দিয়েছিলেন সেই নামই লিখবেন, এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে লিঙ্ক সেই মোবাইল নাম্বার দেবেন এবং ক্যাপচা কোড দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন আপনি, ওয়েট করার সঙ্গে সঙ্গে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারে কিন্তু অটোমেটিক একটা ওটিপি চলে আসবে, দেখতেই পাচ্ছেন, এবং ওটিপি আমরা পেয়ে গেছি অলরেডি। ওটিপি পাওয়ার পর যখন আপনি ওটিপিটা পেয়ে যাবেন, তো দেখতেই পাচ্ছেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু পরবর্তী পেজ চলে এসছে, ইউর ইউআইডি ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটি কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে চলে গেছে, এবং আমিও কিন্তু অলরেডি আমার আধার কার্ড নাম্বারটি আমি বাই ফোনে মেসেজের মাধ্যমে পেয়ে গেছি এই মাত্রই। তো আপনিও যখন করবেন আপনিও কিন্তু পেয়ে যাবেন, এবং এখান থেকে কিন্তু আপনি ই আধারটাও ডাউনলোড করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, এবং আপনার আধার কার্ড নাম্বারটা আপনি কিন্তু মেসেজ করেই জেনে যাবেন। এখানে যখনই ক্লিক করবেন অলরেডি মেসেজ চলে যাবে আপনার মোবাইলে। তবে বলে রাখি আপনারা কিন্তু অলরেডি পেয়ে যাবেন, এখানে যখনই এই অপশনটা লগ ইন করবেন ওটিপিটা যখন দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি মেসেজ পেয়ে যাবেন যে আপনার আধার কার্ড নাম্বার হচ্ছে এটা। তারপর সেই নাম্বারটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, যে কোনো অফিসিয়াল কাজে হোক, যে কোনো জায়গায় হোক, আপনার আধার কার্ড নাম্বারটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনার নাম দিয়ে আপনি কিন্তু আধার কার্ড নাম্বারটা বের করতে পারবেন, সহজ পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লেগেছে, লাইক করে দেবেন ভিডিওটা এখনই, এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, আপনাদের কোনো রকম কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।